বিদেশ থেকে হেউ বাংলাদেশে গেলে যেটা যেটা হয় আপনারা দেখা দেখিবে দেখি বিদেশি আফা আইছে নো আফা আফা দেখি আপনার লাগেছে দোকা পাই দি আফা তোরা বকশিস দিয়া দিল তারা গো আমরা গরিব মানুষ গো তোরা খাইতাম মিতাম নানি দোকা রেখো দোকান 150 টাকা 100 পাউন্ড দূর দূরান থেকে অকল কুটুম খেয়ে 70 জন হকির বেটি খামলা বেটি বুড়া বেটি জুয়ান বেটি সব আইপা দেখবার লাগি বুঝা দেখবো মায়া খরিচা ফাটি যায় এখন মানে কইবা ও বই না আইলাম তোমার দেখার লাগে বুঝছো নি কত জমানা হইছে দেখছি না ইয়াল লাগো তুমি উকাই গেছো এখন কইবা ইয়াল লাগো তুমি পিতাস গেছো করি লাগে না গো ইয়ামা আজ এইবার সময় বুঝছো নি গো বই না মাথা তো তোরা মনে রাখিও বুঝছো নি তোরা সাহস সহ্য করিও যেটা আছে তোরা দিয়া যাইও রে গো তুমি তাই না দিলাম না কই পাইতাম বেটি হিবাই তো নিজের জানে করে আল্লাহ আল্লাহ ফকেটো লইয়া গেছে তোরা টেকাও গুন্দি ভাঙ্গে খাইতায় চলতায় বাজারও করতে আইতে সময় লইয়া আইতায় নিজের লাগি শপিং করে হারা গুষ্টি নামে তো বিদেশি লেখামে তো জান রাখে কিতা টেকা রোজি করতে কষ্ট লাগে $1 বাঙ্গাইলে 80 টাকা হয় ঠিক কিন্তু যাইতে তো চোখে দেখা যায় না আখে ওরা তো 500 টাকা একটা নোট দিলাইলে দেখবার মুখর অবস্থা তেরা করিয়া মাইক গা বিদেশ থাকে বলে এটাইছেন ফকির কুনা নয় 1000 টাকা হাত উঠলো নানি দাওয়াত খানি গেলাই নি সাইটা ভাত খাইবা এইবার সময় আরো 500 500 করে 100 গুড়া তো দিয়া আইবা এবার বলে আ করি লাইন ধরে বাইতা বা কিতা দিরা কিতা আনলাই কিতা খাওয়াইলা ও তুমি যদি ব্যাগ চেক করো তে খালি পাইবে হুটকির মশা হুটকির মশা দেখবা সুবাসে লইছে বেদ বুসকা গলতা ও বুঝবাই ভাই ও বিদেশ থেকে আইরা বাংলাদেশ থেকে খান রই গেল নুতে জোরদা জোরদার গুয়াইতা কই দিত এই গুণ যদি আয় না বাংলাদেশে গেলে তে তোমার জার্নিও সাকসেসফুল নাই বাংলাদেশে গেলে আইনি মাগনা আত্মীয় স্বজনের নাম তো এ হুসি লাশের উদ্দেশ্য হলো হুটকি জোরদা গুয়া আদেশ যাতে বেজাত ড্রেস আর জামাইয়ের বাচ্চা লাগিল পাঞ্জাবি লইয়া